মাদ্রাসাত পড়লে হ্যাঁ সে আর গান গাইতে পারবে কি? আপনারা চিনতে পারলেন না? আমি তো চিনি না মালটাকে। এই মালটা হলো সেই যে বাইরা শিশু শিল্পী তার বাবা। এখন কথা হচ্ছে সময় যদি মাদ্রাসায় যায় তার বাবার সমস্যা কি? মাদ্রাসায় গেলে হাদিসের কোরআনে গেলে ঘুমটার ভিতরে থাকতে হইব, গান গাইতে পারবে। এইটা কি কোনো কথা? অসুখ। আরে এরা কারা? শিয়াল যেমন মুরগিকে থাবা মেরে নিয়ে যায়, তার তো জোরে থাবা মেরে নিয়ে গেছে তার বাবা শুধুমাত্র মাদ্রাসায় পড়তে যায় বলে। আমি বলবো এই লোকটি ভালো কথা বলেছে, যাতে সময় ভবিষ্যতে কিছু ভালো কিছু করতে পারে। বাট এই লোকটিকে, এই লোকটি হলো সে যা সময়কে রাস্তা থেকে তুলে এনে আমাদের মাঝে উপস্থাপন করেছে। এই গানের মাঝে প্রেমিকের কথা বলা হলো, সময় কিন্তু বলেছে তার বাবার কথা। মোটে কিন্তু সময় তার বাবার নয়, সময়ের বাবার হচ্ছে তার টেকা। মানে ইসলামের ধর্মে গেলে এই মেয়েটা কোনো গান বাজেট কোনো কইতে পারবে না। আর কাকা আপনি পকেটটাও ভরাতে পারবে না, তাই তো? বড় শিল্পী হবে, তাদের নাম উজ্জ্বল করবে, কিন্তু আমরা সেই নাম শেষ পর্যন্ত সুমায়াকে মাদ্রাসায় ভর্তি করা হলো। সেই মাদ্রাসায় পড়ার পাশাপাশি সুমায়া গান ও গজল করতে পারবে। তার এই সম্পর্কে সুমায়ের বাবা কি বলে শুনি। মাদ্রাসায় গেলে হাদিসের কোরআনে গেলে ঘুমটার ভিতরে থাকতে হইব, গান গাইতে পারবে না। মন খারাপ করবে রাস্তা থেকে তুলে এনে সুমায়াকে এখানে এনেছে আজিম বোস। আমরা সকলে আজিম বোসকে চিনি। গানটা ফার্স্টে রেকর্ড করে বা কিভাবে সেটা? আজিম ভাই, তার সাথে পরিচয়টা কিভাবে তোমার? পরিচয় না, আমরা উনি 6 মাস আগে চট্টগ্রামে যাচ্ছিল, তো উনি পায়ে জোড়া ধরছিলাম, ভাইয়া আমাকে 5 কোটি টাকা দেন। এবং আজিম ভাইয়ের কথা শুনে কিন্তু সুমায়ের মা বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছিল। সুমায়কে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব, সুমায়কে আমি রাস্তা থেকে তুলে এনে এ পর্যন্ত নিয়ে এসেছি মানুষের মতো মানুষ করার জন্য। হ্যাঁ ভাইয়া, সেটা আমরা জানি। সুমায়কে মাদ্রাসায় পড়াবেন, ঠিক আছে? সেটি এখন আপনি আপনি কি চাচ্ছেন, আপনি কোথায় পড়াবেন? বারবার এক কথার একবার কইতে কথা, বারেবারে এক কথা চাই না ভাই, সে মুখে ব্যথা করে। মেয়ের যেটা কই আইছে এটা ইয়ান লেখা? হ্যাঁ, সেখানে লেখা আছে সে মাদ্রাসা না স্কুলে পড়বে। শিল্পী হোক আরো বড় কিছু হোক, সেটা আমার আমার সার্থকতা না, আমার সার্থকতা সে যদি মানুষ হয়, সে যদি মনে সত্য ভাব স্কুলে পড়লে মানুষ হয় না। আরে ভাই, কারে বুঝাইতেছেন? সে তো আপনার উপর খুবই বিরক্ত, আপনি পুরো আত্মনিজের ভিডিও দেখছি, সে আপনার উপর খুবই বিরক্ত হয়ে আছে। তো আমি রাস্তা থেকে তুলে এনে তাকে আজকে সেলিব্রিটি বানিয়েছি, আমার অবদান আপনার কি অস্বীকার করতে পারবেন? হ্যাঁ ভাই, অস্বীকার কিভাবে করতে হয় তাকে শিখাই দেন। ওই তো বললে কেমনে। তো তারপরও আমরা 2-3 দিন ওনাদেরকে সময় দিব ভাবার জন্য, বিস্তারিত পরবর্তীতে আমরা আবার আপডেট জানাবো। না রে ভাই, হইতো না, এটা ওই সময়ের বাবা শেষ কথা। তার বাবা মা যেখানে দেয় আমার কোনো আপত্তি নাই, আমি আলহামদুলিল্লাহ এখন আপনারা খুশি আছেন? এটা কালকে আমি খুশি হয়ে যাইছি। দেখছেন এইসব লোকেকে কেমনে বুঝানো উচিত, এরা ভালোভাবে বুঝবে না, এদের অন্যরকম ভাবে বুঝাইতে হবে। ভাই আপনার কষ্ট বুঝতে পারছি, আপনি আর এদের ফ্যামিলিতে মাথা ঘামাবেন না, শুধুই তাদের তাতে কষ্ট পাইবেন। ওলা তো নয় যেন আগুনের গোলা।